হ্যালো ওয়ান ওয়েলকাম টু এক্সামস মেডিজি এক্সামস মেডিজিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ফ্রেন্ডস বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে সম্প্রতি দুটো নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল যেখানে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি এবং এছাড়াও আরেকটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল যে দুটো ভিডিওই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ডিটেলে আলোচনা করেছি এবং কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে যে বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা ছিল তারও কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে ডেট অফ এক্সামিনেশন কিন্তু পনেরো তারিখ এবং বাইশ তারিখ সেটা নিয়েও কিন্তু আমরা একটা সেপারেট ভিডিও করেছি এবারে নতুন আরও একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পূর্বতন ভিডিওগুলো আপনারা যারা দেখেননি নতুন কী কী রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে সেটা জানতে হলে আমাদের চ্যানেলের প্লে থেকে ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টের যে ফোল্ডারটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন প্রথমবারের জন্য ভিডিওগুলো দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সবচাইতে বেশি ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করি যেটা আপনারা আমাদের চ্যানেলে গেলেই বুঝতে পারবেন তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনারা অবিলম্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন একই রকমভাবে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবিলম্বে টেলিগ্রামের চ্যানেলে জয়েন করুন সমস্ত আপডেট নোটিফিকেশান পিডিএফের আকারে পেতে এবং সমস্ত ওয়েবসাইট লিঙ্কগুলো যেন আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারি তো ফ্রেন্ডস এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে যেখানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি এটা কিন্তু ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট হচ্ছে তো আসুন রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে ডিটেলে দেখে নি তো ফ্রেন্ডস এক্ষেত্রে বলেছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে কিন্তু নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি একটাই রয়েছে এবং এক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে কিন্তু নিয়োগ হচ্ছে এবং আমরা আমাদের পূর্ববর্তী যত ভিডিওগুলোতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশন এজ ক্রাইটেরিয়া স্কেল অফ পে বলেছি এক্ষেত্রেও কিন্তু সেটা একই রকম থাকছে তবুও যদি বলতে হয় নাম্বার অফ ভ্যাকেন্সি একটাই রয়েছে আনরিজার্ভ রয়েছে অর্থাৎ এস সি জেনারেল সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটের আবেদনের যোগ্য স্কেল অফ পে পে ব্যান্ড ফোর এ কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে স্কেল অফ পেটা আপনারা দেখছেন এটা কিন্তু পঞ্চম বেতন কমিশন অনুযায়ী গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ষষ্ঠ বেতন কমিশন যেটা পয়লা জানুয়ারি দু হাজার থেকে কার্যকর হয়ে গেছে সেটা অনুযায়ী কিন্তু স্কেল অফ পেটা রিভাইজড হয়েছে এবং স্কেল অফ পেটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং বয়সের ঊর্ধ্বসীমা আঠেরো থেকে ছত্রিশ বছর কোয়ালিফিকেশন হিসেবে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েট মেম্বারশিপ প্রোগ্রাম করা এমআই ডিগ্রি হোল্ডাররাও এলিজিবল অ্যাফিলিয়েটেড টু এআইসিটি এবারে আরেকটা পদ যেটা রয়েছে ফ্রেন্ডস সেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেটাও কিন্তু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে সাব অসিস্ট্যান ইঞ্জিনিয়ার নাম্বার অফ ভ্যাকেন্সি একটাই রয়েছে সেটাও আনরিজার্ভ রয়েছে বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু ফ্রেন্ডস এক্ষেত্রে আঠেরো থেকে ছত্রিশ বছর এবং পে ব্যান্ড ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো পেব্যান্ট ফোরে রয়েছে সেটাও কিন্তু পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এখানে মেনশন করা আছে আপনাদের পে কিন্তু অনেকটাই হাইট হয়ে গেছে যেটা আপনারা হয়তো জানেন এবারে ফ্রেন্ডস ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই অর্থাৎ আপনার যদি কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি হয় বিটেক হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে আবেদন না করে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের পদে আবেদন করবেন সেটাও কিন্তু সম্ভব কিন্তু অনেক ক্ষেত্রেই ক্যান্ডিডেটসের ক্ষেত্রে দেখা গেছে যারা আমাদের কমেন্ট বক্সে অনেকবার কমেন্টও করেছে যে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদনের অপশন কিন্তু শুধু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল অনেক সময় কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রির অপশনটা বি বিটেক বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে যারা এ এম করেছে অপশনটা কিন্তু ছিল না তো যাই হোক ফ্রেন্ডস এক্ষেত্রে মেন অ্যান্ড ওয়েমেন বোথ আর এলিজেবল ফর অল দ্য পোস্ট এবং আপার এজ রিল্যাক্সেশন এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর এসটি দের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু দশ বছর হয়ে থাকে এবং মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাস সম্পর্কে আপনারা জানতে হলে এমএসসি ডাব্লিউবি ডট ওয়েবসাইট থেকে জানতে পারেন তো আমরা কালকে আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করে ফেলেছি কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্টটা ছিল সেটা নিয়ে কিন্তু আমরা সিলেবাস নিয়ে ডিটেলে আলোচনা করে দিয়েছি তো আপনারা যদি সেটা দেখে নেন আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে কোনো ডেভেলপমেন্ট অথরিটির এক্সামের ক্ষেত্রে সিলেবাসটা একই থাকে সেটা দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে তাই আলাদা করে যখন নতুনভাবে ফুরফুরার ডেভেলপমেন্ট অথরিটির সিলেবাস প্রকাশ করবে তার জন্য অপেক্ষায় না বসে থাকলেও কিন্তু চলবে এবং পূর্ববর্তী কিছু ইয়ারের কোয়েশ্চেন পত্র নিয়েও আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি যেটা লিঙ্কও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে এই ভিডিও বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফি যদি বলি ফ্রেন্ডস এক্ষেত্রে বলেছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা এবং চার্জেস দেড়শো টাকা প্লাস পঞ্চাশ টাকা চার্জেস প্লাস কুড়ি টাকা কিন্তু এস সি এসটি ক্যাটাগরির জন্য শুধু পঞ্চাশ টাকা প্লাস কুড়ি টাকা তো সত্তর টাকা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু দুশো কুড়ি টাকা এবারে আপনারা কিভাবে ফিটা পেমেন্ট পেমেন্ট করবেন সেটা কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করতে পারেন এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি আপনারা যখন অনলাইন আবেদন করবেন দেখতেই পারবেন ওখানে কিন্তু আপনার অটোমেটিক একটা পেজে আপনার রিডিরেক্টেড হয়ে যাবেন যেখান থেকেও কিন্তু আপনারা আপনার ডেবিট কার্ড বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটা করে নিতে পারেন ফ্রেন্ডস এটা ছিল এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা আমরা আমাদের তরফ থেকে যতটা ইনফরমেশন সম্ভব আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো একই রকমভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং আপনার বিভিন্ন জেলাভিত্তিক ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ